আসসালামু আলাইকুম ব্রাদার, সবার কি অবস্থা? ঈদ হচ্ছে আমাদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। আর এই উৎসবের দিন যদি পাঞ্জাবি না পরা তাহলে সেই দিনটাকে আর ঈদ ঈদই মনে হয় না। তাই ঈদের দিন আপনি কি পাঞ্জাবি পরবেন, বা কেউ ফিটিং কিভাবে পাঞ্জাবি কিনবেন, বা আপনি কোন পাঞ্জাবিগুলো এই বছর ট্রেন্ডে থাকবে, বা পাঞ্জাবির সাথে কোন ধরনের জুতা বা পাজামা পরলে আপনাকে বেশি ভালো লাগবে, মোট কথা ওভারঅল পাঞ্জাবি নিয়ে একটা গাইড ভিডিও হবে। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। অলরাইট, পাঞ্জাবিতে স্টাইলিশ দেখানোর জন্য সবার আগে আপনি পাঞ্জাবির ফিটিং এর উপর ফোকাস করবেন। কারণ আপনি যদি ফিটিং পাঞ্জাবি না কিনেন, আপনার পাঞ্জাবি যত এক্সপেন্সিভ হোক না কেন, সেটাতে আপনাকে দেখতে ভালো দেখাবে না। আপনি কম দামে পাঞ্জাবিতে স্টাইলিশ দেখাবেন যদি আপনার পাঞ্জাবির ফিটিংটা একদম সঠিক হয়। আপনি চেষ্টা করবেন যে আপনি যদি একটু মোটা টোটা না হন তাহলে আপনি স্লিম ফিট পাঞ্জাবি পরা ট্রাই করতে। আর পাঞ্জাবির ফিটিং চেক করতে আপনি সবার আগে আপনার চেস্ট বা পেটের এই দুই পাশে হাঙ্গুল দিয়ে টিপ দিয়ে দেখবেন যে সেখানে 1-1.5 ইঞ্চি পরিমাণ এক্সেস ফ্যাব্রিক আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আপনার জন্য সঠিক ফিটিং এর পাঞ্জাবি। কারণ এর কম যদি ফ্যাব্রিক ছাড়া থাকে তাহলে আপনার পাঞ্জাবিটা খুলতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। অনেকে তো দেখা যায় যে এই খোলার সময় টানা টানিতে পাঞ্জাবি ফেটে হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড আপনি ফোকাস করবেন হচ্ছে আপনার স্লিভের লেন্থের উপরে। আপনার স্লিভের লেন্থ হবে আপনার এই যে রিস্টের এখানে এই উঁচা হাতটা ঠিক সেখানে, মানে রিস্ট বোনের উপর পর্যন্ত হবে। আর আপনার স্লিভটা আপনার হাতের সাথে ন্যারো ফিটিং থাকবে, মানে খুব সুন্দরভাবে আপনার হাতকে হাগ করে থাকবে, কোনো টাইট বা লুজ ফিল হবে না। অ্যান্ড আপনার পাঞ্জাবির লেন্থ হবে আপনার আপনার হাঁটুর নিচ পর্যন্ত, মানে হাঁটু যেখানে শেষ আপনার পাঞ্জাবির লেন্থটাও ঠিক সেখানে শেষ হওয়া দরকার। বা আপনি যদি এখন জিন্সের সাথে ক্যাজুয়ালি পাঞ্জাবি পরেন তাহলে আপনি হাঁটুর উপর পর্যন্ত পাঞ্জাবি পরতে পারেন, তাহাতেও কোনো সমস্যা নেই। বাট আপনি যদি পাজামা বা চোষ পাজামা দিয়ে পাঞ্জাবি পরেন তাহলে আপনাকে অবশ্যই আপনার সেটা ক্লাসিনেসটা মেনটেন করার জন্য আপনার পাঞ্জাবির লেন্থ আপনার হাঁটুর নিচ পর্যন্ত হতে হবে, এটাই জেনারেল রুলস। আর যারা অনলাইন থেকে পাঞ্জাবি কিনবেন আপনারা অবশ্যই আপনার সেলারের কাছ থেকে তার পাঞ্জাবি চারটা দেখে নেবেন। সেখানে যে তিনটা মাপ দেওয়া থাকবে সেটা সাথে আপনার পাঞ্জাবির বাসায় যে বেস্ট ফিটিং পাঞ্জাবি আছে সেটা কোনো ফিতা দিয়ে মেপে টেপে দেখবেন যে সেটার সাথে সেই চার্টের কোন পাঞ্জাবিটার ফিটিং ম্যাচ হচ্ছে। যেটা ম্যাচ হবে সেটাই হবে আপনার জন্য পারফেক্ট ফিটিং পাঞ্জাবি। এছাড়া আপনাকে সঠিক ফিটিংয়ের পাঞ্জাবির পাশাপাশি আপনাকে সঠিক ফিটিং পাজামার উপরেও ফোকাস করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা দোকানে গিয়ে বলি মামা আমাকে একটা এই কালার পাজামা দেন, এইটা দেন, ওইটা দেন। অ্যান্ড দোকানদার যেটা মন চায়, মানে আপনার সাইজ বাদ দিয়ে আর 10 সাইজ বড় একটা পাজামা আপনাকে দিয়ে দেয়। আপনি যদি এই ধরনের পাজামা কিনেন তাহলে আপনার কোমরের এই জায়গাটা এমন ফুলে থাকবে, আপনার সামনের দিক দিয়ে এরকম মানে এক্সট্রা ফ্যাব্রিক থাকবে যা দেখতে প্রচণ্ড বাজে দেখায়, মানে আপনার ওভারঅল পাঞ্জাবির ফিটিংটা তখন সেটা নষ্ট করে দেয়। তাই আপনি চেষ্টা করবেন যে আপনার কোমরের যেই সাইজ, মানে আপনি যেই সাইজের প্যান্ট পরেন সেই সাইজেরই আপনার পাজামা কেনার চেষ্টা করতে। এর হয়তো আপনি বড় যে এর 1 বা 2 সাইজ বড় পাজামা কিনতে পারেন, বাট এর বেশি নয়, একদম 10 সাইজ বড় পাজামা নয়, তাতে আপনাকে দেখতেই খারাপ লাগবে। আর পাঞ্জাবির সাথে আপনি পাজামা হিসাবে বিভিন্ন কিছু পরতে পারেন, চোষ পাজামা, নর্মাল কটন পাজামা, বা চুড়িদার, বা আপনি চাইলে জিন্স বা চিনোসও পরতে পারেন। বাট আপনি যদি কোনো ফর্মাল অকেশনে যান বা নিজেকে একটু ক্লাসি ওয়েতে রিপ্রেজেন্ট করতে চান তাহলে আপনি অবশ্যই পাঞ্জাবির সাথে চুড়িদার বা আপনি কটন পাজামা বা আপনি পাজামা টাইপের কোনো কিছু পরে যাবেন। অ্যান্ড আপনি সিল্কের পাজামা পরবেন না কটন পাজামা পরবেন এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করবে। বাট আমি যেটা খেয়াল করেছি যে আপনার পাঞ্জাবির সাথে, মানে আপনার পাঞ্জাবিটা যদি সিল্কের হয় তাহলে আপনি যদি সেটার সাথে সিল্কের পাজামা পরেন তাহলে সেটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। আর আপনি যদি পাঞ্জাবি ক্যাজুয়ালি পরেন, লাইক অনেকে দেখা যায় টিউশনে যেতে পাঞ্জাবি পরে বা রেগুলার পাঞ্জাবি পরে, তাহলে আপনি সেটার সাথে চিনোস মানে গ্যাবার্ডিং প্যান্ট বা আপনি জিন্সও পরতে পারেন, তাতেও আপনাকে দেখতে ভালো লাগবে। বাট মেক শিওর করবেন যে সেটা যাতে পাজামা যাতে ফিটিং হয়। এছাড়া আপনার ভিডিওতে দেখানো পাঞ্জাবিগুলো যদি পছন্দ হয়ে থাকে এবং আপনি কিনতে চান তাহলে আপনি অবশ্যই আরিশের ফেসবুক পেজটা ভিজিট করে থাকবেন। অ্যান্ড আরিশের আপনার যতগুলো পাঞ্জাবি আপনি দেখছেন না কেন, এগুলো কীভাবে বানানো হবে বা কীভাবে ডিজাইন করা হয়েছে বা কোন ধরনের ফ্যাব্রিক দেওয়া হয়েছে সবই আমার নিজস্ব সিলেক্ট করা। কারণ এই ব্র্যান্ডটা আপনি বলতে গেলে আমার নিজের ব্র্যান্ডই বলতে পারেন। আপনি যখন কোনো এখান থেকে পাঞ্জাবি পরাতে দেবেন সেটা আমার বাসা থেকেই যাবে। সো আপনি ডেফিনেটলি পাঞ্জাবির কোয়ালিটি ফ্যাব্রিক নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কারণ এখানে আমার নিজের সিলেক্ট করে দেওয়া হয়েছে পাঞ্জাবি ফ্যাব্রিক, একদম সেলাই স্টিচিং এবং ডিজাইন থেকে শুরু করে সব কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে। আর এই পাঞ্জাবিগুলোর আপনি কাটস অ্যান্ড ফিটিংয়ের উপরে একদম সুন্দরভাবে আমি লক্ষ্য করেছি, কারণ আপনি আমার পাঞ্জাবিটা দেখতেই বুঝতে পারছেন যে একদম ফিটিং হচ্ছে, একদম মানে টপ নচ প্রায়োরিটি দেওয়া হয়েছে ফিটিংয়ের উপরে। আর পাঞ্জাবিগুলো যদি আপনি আরিশ থেকে এই রোজার মাসে কিনেন তাহলে আপনি প্রত্যেকটা পাঞ্জাবিতে ফ্রি ডেলিভারি পাবেন। আর পাঞ্জাবিগুলো আমার যত সম্ভব আমি চেষ্টা করেছি যে একদম অল্প বাজেটের ভিতরে রাখতে। সো আপনারা প্রত্যেকের এই বাজেট হবে, সো আপনি
আমার মনে হয় যারা আমার ভিডিও দেখছেন তাদের এই পাঞ্জাবি কেনার সময় বাজেট ইস্যু নিয়ে এখানে কোনো প্রবলেম হবে না। একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি আপনি খুবই সুলভ মূল্যে এখানে পেয়ে যাবেন। সো ডেফিনেটলি আপনি যদি এই পাঞ্জাবিগুলো কিনতে চান তো আপনি আরিশের পেজটা ভিজিট করে দেখবেন। পাঞ্জাবি না কিনো, জাস্ট আপনি ভিজিট করে একটা লাইক দিয়েও রাখতে পারেন, আপনারাই উপকৃত হবে ভবিষ্যতে। তাছাড়া অনেক অনেক বেশি কনফিউজ থাকে যে পাঞ্জাবির সাথে কোন ধরনের জুতা পরবে এটা নিয়ে। এখন পাঞ্জাবির সাথে আপনি বিভিন্ন টাইপের জুতা পরতে পারেন। সবার আগে আপনি লেদারের যে কোনো টাইপের জুতোই আপনি পাঞ্জাবির সাথে পরতে পারেন, একটু যদি বুদ্ধি খাটিয়ে পরতে পারেন তাহলেই হবে। তাছাড়া আপনি লোফার্সের যে কোনো ভার্সনই আপনি পাঞ্জাবির সাথে পরতে পারবেন। অ্যান্ড আপনি যদি পাঞ্জাবি চিনোস বা গ্যাভারিং প্যান্টের সাথে পরেন বা আপনি জিন্সের সাথে পরেন তাহলে আপনি সেটার সাথে ফর্মাল জুতাও পরতে পারবেন, সেটাও আপনার সাথে মানিয়ে যাবে। বা আপনি পাঞ্জাবির সাথে চাইলে চপ্পল বা দুই ফিটাল স্যান্ডেলও পরতে পারবেন, সেগুলো পাঞ্জাবির সাথে দেখতে ভালো লাগবে। বাট আপনি পাঞ্জাবির সাথে যদি ঈদে, যেহেতু ঈদে পাঞ্জাবি পরছেন তাহলে আপনি স্লাইডস বা এই ধরনের প্লাস্টিকের যে স্যান্ডেলগুলো আছে সেগুলো অ্যাভয়েড করাটাই বেটার, কারণ সেটা ঈদের আপনি একটা ইউনিক একটা লুক আমি চাই আপনি রিপ্রেজেন্ট করেন। আপনি স্লাইডস পরলে পাঞ্জাবির সাথে ভালো লাগে, আমি বলবো না যে ভালো লাগে, বাট ঈদে সেটা অ্যাভয়েড বা কোনো ইম্পর্টেন্ট কোনো ফাংশনে সেটা অ্যাভয়েড করাটাই বেটার। অ্যান্ড আপনি পাঞ্জাবির সাথে যেই কোনো ধরনের স্নিকার্সই প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ এগুলো পাঞ্জাবির অ্যাস্থেটিক মানে পাঞ্জাবি যাতে এথনিক হয় সেটার সাথে আপনার স্নিকার্স কখনো যায় না, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এছাড়া আপনি যদি পাঞ্জাবির লুকসকে নেক্সট লেভেল নিয়ে চলে যেতে চান তাহলে আপনি পাঞ্জাবির সাথে অবশ্যই কিছু অ্যাক্সেসরিজ আপনি ক্যারি করার চেষ্টা করবেন। লাইক আপনি এই রোদের ভিতরে বা ইটা যেহেতু রোদ তাহলে আপনি এই রোদে যেহেতু বাইরে ঘুরতে যাবেন তাহলে আপনি অবশ্যই আপনার ফেস শেপ অনুযায়ী একটা সানগ্লাস আপনার রাখার চেষ্টা করবেন, কারণ সানগ্লাস যদি আপনি সঠিকভাবে কালার ম্যাচিং করে পাঞ্জাবির সাথে পরতে পারেন তাহলে আপনাকে দেখতে খুব স্টাইলিশ লাগে। অ্যান্ড আপনি চেষ্টা করবেন যে পাঞ্জাবির সাথে চাইলে আপনি একটা ব্রোশ পরতে পারেন, বাট ঈদের ব্রোশ পরা দরকার নেই, বাট আপনি যদি কোনো বিয়ের শাদীর অনুষ্ঠানে যেতে চান তাহলে আপনি সেখানে পাঞ্জাবির সাথে ব্রোশ পরতে পারেন। বাট ব্রোশ আপনি যখন কিনবেন মেক শিওর করবেন যে অতিরিক্ত দাম দিয়ে কেনার দরকার নেই, কারণ ব্রোশ আপনি একটু রিসার্চ করলে দেখবেন যে 200-250 টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন। তাছাড়া আপনি চাইলে পাঞ্জাবির সাথে একটু কোটি বা নেহরু জ্যাকেটও পরতে পারেন, বাট নেহরু জ্যাকেট কেনার সময় আপনি চেষ্টা করবেন যে সেটাও পাঞ্জাবের মতো স্লিম ফিট যাতে হয়, অতিরিক্ত বড় যাতে না হয়। অ্যান্ড আপনি নেহরু জ্যাকেটের সাথে চাইলে আপনি পকেট স্কোয়ার পরতে পারেন, আর এই পকেট স্কোয়ারগুলো আপনি 100-200 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনি একটু রিসার্চ করলে এই জিনিসগুলো আপনি পাবেন। অ্যান্ড বাট এই জিনিসগুলো আপনি যে ছোটো ছোটো জিনিসগুলো আপনি যদি পাঞ্জাবির সাথে পরেন তাহলে আপনার লুকস 10 টাইম ইনক্রিজ হয়ে যাবে। অ্যান্ড পাঞ্জাবির সাথে অনেকে কনফিউজ থাকে কোন ঘড়ি পরবে, আপনি বোথ মেটাল স্ট্র্যাপের ওয়াচ বা লেদার স্ট্র্যাপের ওয়াচ দুইটাই পরতে পারেন। বাট আপনি যেহেতু যদি লেদার স্ট্র্যাপের ওয়াচ পরেন তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনি সেটা পাঞ্জাবির কালারের সাথে ম্যাচ করে পরতে, লাইক আপনি যদি এই ধরনের ডিপ কালার পাঞ্জাবি পরেন তাহলে আপনি ডার্ক কালারের স্ট্র্যাপের ওয়াচ পরতে পারেন, বা আপনি যদি হালকা কালারের পাঞ্জাবি পরেন তাহলে আপনি লাইট কালার স্ট্র্যাপ মানে ব্রাউন স্ট্র্যাপের ওয়াচগুলো পরতে পারেন, এতে আপনাকে দেখতে অনেক ক্লাসি অ্যান্ড স্টাইলিশ লাগে। অ্যান্ড পাঞ্জাবির কালার নিয়ে যদি কথা বলি তাহলে এবার যেহেতু ঈদটা গরমে পড়ছে আপনি চেষ্টা করবেন যে একটু হালকা মানে একটু লাইট কালারের পাঞ্জাবি পরতে, এগুলো আপনাকে দেখতে বেশি ভালো লাগবে। বাট আসলে এবার ঈদে আমি যেটা খেয়াল করেছি যে আপনার যেই পাঞ্জাবিগুলো একটু বেশি কাজ করা টাইপের পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো একটু বেশি ট্রেন্ডে থাকবে এই বছর, কারণ প্রত্যেক বছরই মানুষজন আর দেখছেন যে গত কয়েক বছর ধরে এক কালার পাঞ্জাবি পরতে পরতে মানুষজন অনেক বেশি টায়ার্ড। তাই আমি এইবার অনেক মার্কেট টার্গেট রিসার্চ করে দেখি যে এই বছর আপনার যে একটু কাজ করা যে পাঞ্জাবিগুলো আছে সেগুলো এই বছর সবচাইতে বেশি ট্রেন্ডে থাকবে। অ্যান্ড আপনি পাঞ্জাবি কেনার সময় কিছু জিনিস আপনি অবশ্যই ফোকাস করবেন, লাইক আপনি অতিরিক্ত শাইনি আপনি সিল্ক পরতে পারেন, বাট অতিরিক্ত শাইনি যে চিক 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 করে পড়লে এইসব পাঞ্জাবিগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো পড়লে আপনাকে দেখতে কালো দেখা যাবে। অ্যান্ড আপনি সেই জিনিসটা আপনার যে কোটি বা নেহরু জ্যাকেট আছে সেটার উপরে অ্যাপ্লাই করবেন, কারণ আপনার কোটি বা নেহরু জ্যাকেট যদি অতিরিক্ত শাইনি থাকে তাতে আপনাকে দেখতে কালো লাগবে, বা আপনার কোটি বা নেহরু জ্যাকেটে যে এই ধরনের ডার্ক পাইপ লাইনিং করা থাকে পকেট রেখান ডার্ক একটা কাজ থাকে এগুলো দেখতে আসলে খুবই লোকাল লাগে, আপনি এই ধরনের কোটিগুলো অ্যাভয়েড করবেন। এছাড়া আপনি এক ধরনের পাঞ্জাবি দেখবেন যে আপনার গলার এখানে যে কাজ করে আপনার হাত আর এখানেও সে একই ডিজাইনের কাজ করে থাকে, এই পাঞ্জাবিগুলোও এই বছর অ্যাভয়েড করবেন, কারণ এগুলো অনেক অনেক বেশি পপুলার হয়ে গেছে, মানে প্রত্যেকের কাছে একটা দেখা যায় পাঞ্জাবি আছে। সো আপনি ডেফিনেটলি এই পাঞ্জাবিগুলো এই বছর অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অ্যান্ড আপনি পাঞ্জাবি কেনার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনার ফ্যাব্রিকটা কমফোর্টেবল কিনা, কারণ গরম কমফোর্টেবল ফ্যাব্রিক কোয়ালিটিফুল ফ্যাব্রিক কেনাটাই বেটার। সো আপনি ডেফিনেটলি এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই বছর পাঞ্জাবি কেনার সময়। আর আজকের ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপে লাইক দিলো, আর আপনি যদি এই ধরনের কোয়ালিটিফুল পাঞ্জাবি বাজেটে কিনতে চান তাহলে আপনি অবশ্যই আরবিশের ফেসবুক পেজটা ভিজিট করে দেখবেন। আর আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।